ভেঙে পড়া ইট, ধসে পড়া ছাদ, একোন নবাবি দেশ, তবুও সদর্পে বলে ওঠে সে, দেখো মোর দিনুবেশ। ছাদ ভাঙা ওই মুক্ত আকাশ যেন বিশাল শামিয়ানা, পথের ধারে ছড়িয়ে আছে হাজারো নবাবিয়ানা। অজানাকে জানা ও অচেনাকে চেনার কৌতূহল মানুষের বহুদিনের, আর এই অজানা অচেনা স্থানটি যদি পরিত্যক্ত ইতিহাসের দীর্ণ প্রতিমূর্তি হয়, তবে যে তা কৌতূহল নিবারণের ক্ষেত্রে আলাদা মাত্রা প্রদান করে সেটি আর বলার অপেক্ষা রাখে না। পরিত্যক্ত দীর্ণ ইতিহাসকে চিনে নেবার এই পর্বে আজ আমাদের গন্তব্য মুর্শিদাবাদের ঐতিহাসিক বালাখানা। বলা যায় নবাবী আমলের গৌরবময় ইতিহাসের এক বিবর্ণ তথা বিষণ্ন প্রতিমূর্তি এই বালাখানাটি। প্রসঙ্গত এবারও আমার ভ্রমণসঙ্গী ভাতৃপ্রতিম ফারুক আবদুল্লা। প্রকৃতপক্ষে নবাবী ইতিহাসে ফারুকের গভীর জ্ঞান আমাকে বালাখানা দর্শনে উৎসাহিত করে তোলে। পাশাপাশি ভগ্নপ্রায় নবাবী স্থাপত্যের কিছু চিত্রগ্রহণের বিষয়টিও আমাকে করে তুলেছিল উদ্গ্রীব। বালাখানার বর্তমান অবস্থান হাজারদুয়ারি প্যালেসের পেছনে, অর্থাৎ দক্ষিণ দিকে। ইতিহাস ঘাটলে জানা যায় ঊনবিংশ শতকের দ্বিতীয় দশকে বালাখানার স্থাপনা হয়েছিল নবাব হুমায়ুন জার হাত ধরে। সুতরাং বালাখানা হল হাজারদুয়ারি প্যালেসের প্রায় সমসাময়িক। অথচ সময়ের কি নির্মম পরিহাস! আজ যেখানে হাজারদুয়ারি প্যালেস ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তত্ত্বাবধানে স্বমহিমায় বিরাজমান, সেখানে বালাখানা যেন অতীত গৌরবের ভগ্ন স্মৃতিমাত্র। যদিও এটির আড়ম্বর তৎকালীন অন্যান্য প্রাসাদের তুলনায় কিছুটা কমই ছিল, তবে দৈর্ঘ্যে এটি বর্তমান হাজারদুয়ারি প্যালেসের থেকেও কিছুটা বড়। পূর্ব পরিকল্পনা মতো 14 জুলাই 2019 সাল রবিবারে আমি ও ফারুক বালাখানা দর্শনের উদ্দেশ্যে সকাল 10টা নাগাদ এসে মিলিত হই চুনাখালি নিমতলায়। সেখান থেকে বাসে করে লালবাগ বাসস্ট্যান্ড, তারপর টুকটুক ধরে সোজা বালাখানায়। ভেঙে পড়া ইট ও খসে পড়া পলেস্তরার মধ্যে দিয়ে আমি ও ফারুক এগিয়ে চললাম অভীষ্ট লক্ষ্যে। ইতিমধ্যে ফারুক আমাকে বলল, চলো দাদা, প্রথমে আমরা বেগমমহল হয়ে যাব বালাখানায়। সেই মোতাবেক আমরা বালাখানার পূর্ব দিকে থাকা বেগমমহলের দিকে এগিয়ে চললাম। দুর্ভাগ্যজনকভাবে বর্ষাকালীন সময় হওয়াতে জঙ্গলাকীর্ণ বেগমমহলের প্রায় 100 মিটার দূরেই দাঁড়িয়ে পড়তে হলো। তাই ভগ্ন বেগমমহলের অন্দরে প্রবেশের ইচ্ছের সেখানেই সলিল সমাধি ঘটল। তবে এই বেগমমহলের নবাবী ইতিহাস যথেষ্ট ঈর্ষণীয়। 1897 সালের অসমের ভূমিকম্পে যখন নবাবী বাংলার অগণিত দালান তথা প্রাসাদ ক্ষতিগ্রস্ত, নবাব ওয়াসেফ আলী মির্জা এই বেগমমহলের স্থাপনা করেন। সময়টা 20 শতাব্দীর প্রথম দশক। একসময় বাংলা তথা ভারতের নামকরা গাইয়েদের আনাগোনা ছিল এখানে। জদনবাই, গহরজান থেকে শুরু করে বেগম আক্তার, কে আসেননি বেগমমহলে? এরপর আমরা বেগমমহলকে পেছনে ফেলে এগিয়ে চললাম একসময় নবাবদের থাকার স্থান হিসেবে পরিচিত বালাখানায়। দ্বিমুখী গোল সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই প্রথমে নজরে এলো বিশাল এক হলঘর। বাকি ঘরগুলি এই ঘরকে কেন্দ্র করেই দুই দিকে বিস্তৃত হয়েছে। 40টি ঘর সম্পন্ন এই দ্বিতল বালাখানার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বাগদাদি ছাদ। অথচ হলঘর ও তৎসংলগ্ন আরেকটি ছোট ঘর ছাড়া অন্যান্য ঘরের ছাদ এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তবে ঘরগুলির সামনে থাকা বিস্তীর্ণ বারান্দা ও সারিবদ্ধ থামগুলো যেন এক মুহূর্তেই মনে করিয়ে দেয় নবাব হুমায়ুন জা, ফেরাদুন জা, হাসান আলী মির্জা তথা নবাব ওয়াসেফ আলী মির্জার পদচারণাকে। বর্তমান দুর্দশাগ্রস্ত বালাখানার অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয় 1897 সালের ভয়াবহ ভূমিকম্পকে। পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাব বালাখানাকে করে তোলে আরও শোচনীয়। একসময় নবাবী বৈভব যেন পরিণত হয়েছে আগাছাপূর্ণ এক ভগ্ন দালানে।
ভগ্ন দেওয়াল থেকে জন্মানো বটগাছ ও সেখানে বসে থাকা শালিক পাখিটিও যেন আজ বালাখানার অন্তিম প্রহর গোনার ব্যস্ত। এদিকে ঘড়ির কাঁটায় তখন প্রায় একটা 30 মিনিট। আমি ও ফারুক বালাখানা থেকে বেরিয়ে পড়লাম, পথমধ্যে মিনিট দশেকের চাপান বিরতি ও সঙ্গে ফারুকের পছন্দের বাখরখানি বিস্কুট। সেখান থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম এক বিশেষ ব্যক্তিত্বের সান্নিধ্যে। মূলত তার কিছু সংগৃহীত দুষ্প্রাপ্য দ্রব্যাদিকে চাক্ষুষ করতে। পৌঁছে যা দেখলাম তাতে বাকরুদ্ধ হয়ে যাবার জোগাড়। ওনার সংগৃহীত দ্রব্যের কিছু নবাবী আমলের, তো কিছু আরও পুরনো। কি নেই সেখানে? নবাব মীর কাসিমের তরোয়াল থেকে শুরু করে নবাবী আমলের শিকার হওয়া বাঘের মাথার খুলি, মধ্যযুগের কুবের ও লক্ষ্মী মূর্তি, বিভিন্ন দুষ্প্রাপ্য বইয়ের পাণ্ডুলিপি প্রভৃতি। আশাতীতভাবে দ্রব্যগুলিকে হাতে নেড়ে দেখারও সৌভাগ্য হয়ে গেল আমাদের। যেন মনে হলো মুহূর্তেই ইতিহাসকে হাতের মুঠোয় নিয়ে ফেলেছি আমরা। ওনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কেটে গেল প্রায় আরও 1 ঘন্টা। সমৃদ্ধ হলাম, নবাবী ইতিহাসকে জেনে নিলাম একটু অন্য আঙ্গিকে। এবার বাড়ি ফেরার পালা। অনিচ্ছা সত্ত্বেও আমাদের বেরিয়ে পড়তে হলো। প্রাপ্তি নবাবী আমলের সুবর্ণ ইতিহাস ও অজানা নানান তথ্য। সমাপ্তি ঘটল এক ঘটনাবহুল বর্ণময় দিনের। এবারে জেনে নেওয়া যাক কীভাবে যাবেন এই বালাখানায়। বহরমপুর থেকে ট্রেনে করে এসে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে, বাসে এলে লালবাগ বাস স্ট্যান্ডে, সেখান থেকে টুকটুক করে সোজা বালাখানা। এছাড়াও জিয়াগঞ্জগামী ট্রেকারে করে এলে নামতে হবে ত্রিপলিয়া গেটের সামনে, সেখান থেকে হেঁটেই পৌঁছে যাওয়া যায় এই বালাখানায়।